মুলো দা গেমার তো নুব, গ্র্যানিফোরের মেন্ডোর এসকেপই করতে পারে না। মুলো দা গেমার দম থাকলে রাত একটার সময় গ্র্যানিফোরের মেন্ডোর এসকেপ করে দেখাও। দুপুর দুটোর সময় গেমপ্লে করে বলছি কি যে রাত দুটোর সময় খেলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি গ্র্যানি চ্যাপ্টার 4। হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা সবাই জানো আমি বুড়ো বুড়ির হসপিটাল থেকে ট্রেনে করে পালিয়ে গেছিলাম, আর তারপর তোমরা আমাকে এই কমেন্টগুলোই করেছো, নাকি আমি বিশাল বড় নুপ ওই জন্য আমি গ্র্যানি 4 এর মেন্ডোর এসকেপ করছি না, আর নাকি আমি দুপুরবেলা গেম খেলে বলি রাত্রিবেলা গেম খেলছি। বলেন কি? হ্যাঁ মানছি, আমার গেম চলছে, আর টাইমটাকেও কিন্তু তোমরা একেবারে ভালো করে দেখবে, একটা 19 মানে একটা 20 হয়ে গেছে। আর এম কিন্তু, এমটাকে ভালো করে দেখো, এম আছে, আর এম মানে কিন্তু রাতেই হয়। এবারে কিন্তু তোমরা মোটেও বলবে না যে আমি দুপুরবেলা গেম খেলছি। ক্যামেরাটা কি একবার ঘুরিয়ে দেবো? না থাক, ওটা না হয় পরেই করা যাবে। যাই হোক, অনেকটাই ভাট বকে নিলাম, চলো এবার ফাইনালি গেম প্লেটা শুরু করা যাক। তো চলো, এখানে আমার ডে ওয়ান শুরু হয়ে গেছে, আর প্রতিবারের মতো এবারেও আমি বুড়ো বুড়ির কাছে গুছিয়ে প্যাদানি খাওয়ার পর ফাইনালি এবারে বিছানা ছেড়ে উঠতে পারছি। আর এখানে কিন্তু মোটামুটি তোমরা সবকিছুই জানো, কারণ আগের পার্টটাতে তোমাদেরকে ভালো করেই দেখেছিলাম। এখানটাতে কিন্তু চাবিটা থাকে, আর এই দেখো ভাই সেই অপারেশন বেডটা, এখানটাতেই কিন্তু আমাকে ফেদি অপারেশন করা হয়েছিল। তাছাড়া এই পাশের বিছানাতে আমি যদ্দুর মনে হয় শুয়েছিলাম, যে একবার দেও চট করে গিয়ে আমি চাবিটাকে নিয়ে নেবো, যেটা এখানটাতে দেখতে পাচ্ছি না, তার মানে কিন্তু এখানটাতে থাকার কথা। আর এখানটাতে একটা গেম প্লেও চলে, এই যে ভাই পুরোকে পেঁদিয়ে দিল, প্যাদানি খাওয়াটা দেখতে পেলাম না, ঠিক আছে একটু ওয়েট করে যাই ভাই, এক্ষুনি কিন্তু আরও একবার প্যাদাবে পুরো। হ্যাঁ ওই যে পুরো কিন্তু চলে এসছে ভাই, একটু ওয়েট করে যাও, প্যাদানি খাওয়া দেখতে বেশ মজা আছে। এই যে চল ভাগ, আর চলো পুরোকে পেঁদিয়েও দিয়েছে, যাক বাদা, চলো আমি চট করে চাবিটাকে দেখে নেবো ভাই। এখানটাতেও তো চাবিটা নেই, ও চলো ফাইনালি কিন্তু চাবিটাকে পেয়ে গেছি। আর এখানটাতে কিন্তু একটা বুড়ির ছবি আছে, কি বুড়ি ভালো, তো তোমাকেও প্যাদানি খেতে হবে, জাস্ট একটু ওয়েট করো, পুরোর মতো তোমাকেও গুছিয়ে পেঁদাবো। চলো এবারে চটপট বাইরে চলে যাবো, আর বাইরেটা গিয়ে ভালো করে চেক করে নেবো কোথায় কাজের কি পড়ে আছে। আপাতত কিন্তু এখানটাতে কাউকে দেখতে পাচ্ছি না, যত না দেখতে পাই ততই ভালো। সামনের গেটটা ভাই, সামনের গেটটা কিন্তু খোলা, তার মানে কিন্তু এখানটাতে কেউ এসছে কি, এখানটাতে বেশ কি লাগে, আচ্ছা ব্লু কি, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। সামনে দিয়ে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বেসবল ব্যাট গেল বুড়ি কি এদিকটাতে, না এদিকটাতে কিন্তু আসছে না, যাক বেশ ভালো হয়েছে। চলো তাহলে চট করে এই রুমটা ভালো করে চেক করে নিই, এখানটা তো তেমন কিছু নেই, এখানটার এই তারটাকে কিন্তু আমাকে কাটতে হবে, যেটা একটু পরে, আপাতত এখন নয়। আর এটার জন্য কি বেশ চাই, একটা ওয়্যার কাটার। তাছাড়া কিন্তু এই রুমটার মধ্যে আর তেমন কাজের কিছুই দেখতে পাচ্ছি না। চলো তাহলে এবারে সামনের দিকটা চলে আবার, সামনের রুমটা ভালো করে চেক করে নেবো, এখানটাতে কিন্তু সেই চোখ টেস্ট করার রুমটা আমার ভালো করেই মনে আছে, ওই যে সামনে ব্যানারটাও টানানো আছে ভাই, এখানটাতে কিন্তু চোখ টেস্ট করে মনে হয় পুরোপুরি। যাই হোক বাদ দাও, তাছাড়া কিন্তু এখানটাতে আর তেমন কাজের কিছুই দেখতে পাচ্ছি না, এখানটাতে কিন্তু অনেক সময় একটা ক্রোবার পড়ে থাকে, কিন্তু আপাতত এখন নেই, কারণটা তো অবশ্যই ভাই আমি খেলছি, তো আমি খেললে কোনো কিছুই জায়গাতে পড়ে থাকে না। যাই হোক চলে এবারে সামনের অপারেশন থিয়েটারটাও একেবারে ভালো করে চেক করে দেখে নেবো, ওখান থেকে কাজের কিছু পাই কিনা, আসতে করে কিছু থাকবে না, তবু একবার চেক করে নিচ্ছি আর কি। এখানটাতে কিছু শর্টগানের এমন, এখানটাতে সেই লাশটা এখনো পড়ে আছে, তাছাড়া কিন্তু এদিকটাতেও কিছু দেখতে পাচ্ছি না, এখানটাতেও কিছু নেই ভাই, কার যে লাশ পড়ে আছে এখানটাতে কে জানে, ওনায় লম্বুই হতে পারে। যাই হোক নিচটাতেও কিন্তু কিছু নেই, নিচটাতে অবশ্য কাজের কিছু থাকেও না, বুড়ি কিন্তু কোথাও একটা ট্র্যাপ ফেলেছে ভালো করেই আমি শুনতে পেয়েছি। এদিকটাতে কেউ আছে না, এদিকটাতে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, আর এদিকটাতে না এদিকটাতেও কিন্তু কেউ নেই, ঠিক আছে চলো তাহলে এবারে চট করে বাইরেতে চলে যাবো, প্লিজ যেন এদিকটাতে পুরো না থাকে ভাই, পুরো কিন্তু অনেক সময় থাকে ভাই, পুরো কি এদিকটাতে পুরি আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, মিউজিক যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমাকে এখানটাতে চুপচাপ বসে থাকতে হবে, রেডটা দিয়ে এখানটাতে সাউন্ড করে দিই যাতে পুরি এদিকটাতে চলে আসে ভাই। আমি ভেবেছিলাম এদিকটাতে পুরো থাকবে, কিন্তু পুরো নয়, পুরি আছে। যাই হোক মিউজিকটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মানে যে পুজো আমার কাছে আর পড়ে নি, না না তোমার সাথে হাইড অ্যান্ড সিক খেলার আমার কোনো ইচ্ছা নেই, যতই আমাকে তুমি ইনভাইট করো আমি আসবো না। আর চলো পুরি কিন্তু ওদিকটা চলে গেছে, যাক বেশ ভালো হচ্ছে, চট করে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সামনে কিন্তু আমার একটা হ্যান্ডউইলের কাজ আছে, এই যে এখানটাতে আমাকে হ্যান্ডউইলটা লাগাতে হবে, তারপরেই কিন্তু আমি এখানটা দিয়ে এসকেপ করতে পারবো, ওই যে ওই সামনের গেটটা দিয়ে এসকেপ করবো। চলো এবারে চট করে সামনের রুমটাকে ভালো করে চেক করে নিই, এখানটাতে প্লিজ যেন ক্রোবারটা পেয়ে যায়, এদিকটা তো কিছু দেখতে পাচ্ছি না, এখানটাতেও কিছু নেই। আর চলো ফাইনালি কিন্তু ক্রোবারটা পেয়ে গেছি ভাই, ক্রোবার ছাড়া কিন্তু এই গেমটাতে এসকেপ করা মুশকিল, সে তুমি যেই এসকেপই করো না কেন ক্রোবার কিন্তু প্রচুরই কাজে, সব কিছু আমাকে এবারে ক্রোবারটা দিয়ে খুলতে হবে, কারণ যদি ট্রেন এসকেপ করো তাহলে ওই প্ল্যাঙ্কগুলোকে খুলতে হবে। আরে ইয়ার পুরি ও চাক চাক চাক, দেখতে পাইনি দেখতে পাইনি, আমি তো ভাবছিলাম হয়তো দেখে নিচ্ছে, ঠিক আছে ভাই সুযোগ যেখানে দিয়েছে। সামনে কিন্তু একটা বক্স থাকে, ওই বক্সটাকে আমি ভালো করে চেক করে দেখে নেবো, এখান থেকে কাজে কিছু পাই কিনা, কিছু আছে কি না, তেমন কিন্তু কিছু নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই ভাই। সাউন্ড যেখানে হয়েছে সেখানে কিন্তু বুড়ি এখানটাতে চলে আসবে, সেই সুযোগে ভাই আমি এদিকটা দিয়ে ঘুরে না চলে যাবো, আর সামনের প্ল্যাঙ্কগুলোকে খুলে দেবো, ওটাই কিন্তু বেটার হবে। আরে বুড়ো কোথায় আছে ভাই কে জানে, এতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু বুড়োটি দেখা পেলাম না, শুধু বুড়ি আমার পেছনটাতে পড়ে আছে। এই দেখো আবারও সামনে দিয়ে চলে আসছে, বারবার আমি বুড়োর নাম নিচ্ছি আর বারবার বুড়ি চলে আসছে,
ঠিক আছে যাই হোক বাদ দাও, চলো আমি এখানটা দিয়ে একটু ওয়েট করি। ওয়েট করা ছাড়া কিন্তু আমার কোনো অপশন নেই, বারবার বুড়ি আমার পেছনটাতে পড়ে যাচ্ছে, ভালো লাগছে না। চলো তো সামনের দিকটাতে চলেই যাই, যা হয় দেখা যাবে। মিউজিকটা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু সামনে বুড়ি বসে আছে, ট্র্যাপ ফেলে দিচ্ছে আর পেতনিও চলে এসেছে ভাই, বুড়ি ছেড়ে দিয়েছে তো পেতনি চলে এসেছে। অবশ্য পেতনির সাথে কিন্তু বেশ অনেকদিন পর দেখা, অনেকদিন কিন্তু পেতনির গেম খেলা হয়নি, তো একটা নতুন কোনো পেতনির গেম আসলে খেলা যাবে। যাই হোক আপাতত সামনে দিয়ে যেন প্লিজ কেউ না আসে। আরে যা এই সময় বুড়ো চলে এসেছে, বাজে সময় বুড়ো চলে এসেছে, বুড়োর নাম নিচ্ছিলাম আর বুড়ো চলে তো এসছে যারে এসে পেতিয়েও দিল। একদমই বিচ্ছিরি হলো ভাই, একদমই বিচ্ছিরি হলো, বুড়োর সাথে না দেখা হলেই ভালো হতো, এখন আফসোস হচ্ছে কেন যে বুড়োর সাথে দেখা হলো, মানে যাতা হলো ভাই যাতা। অনেকটা কিন্তু পুরো দূরে ছিল, ওই দূর থেকে শটগান দিয়ে আমাকে স্নাইপিং করে দিল, এটা তো একদমই বিচ্ছিরি। যাক বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর বেশি কান্নাকাটি করে কোন লাভ নেই, চলো আমি সামনের দিকটাতে এগিয়ে যাবো, একবার এদিকটা গিয়ে ভালো করে দেখে নেবো কেউ আছে কিনা, কারণ এদিকটাতে কিন্তু পুরো থাকার কথা, প্যাদানি খেলে কিন্তু পুরো এদিকটাতে চলে আসে, চলে এসে কি হ্যাঁ জানতাম আমি এখানটাতেই চলে এসেছে। ঠিক আছে বাদ দাও, পুরো আপাতত এখানটাতেই থাকুক, বুড়ি কিন্তু তার মানে ওপরটাতে আছে, বুড়ি প্লিজ যেন নিচটাতে না চলে আসে। আমাকে শুধু সামনেতে গিয়ে ক্রোবারটা নিতে হবে, যেখানটাতে প্যাদানি খেয়েছি ওখানটাতে কিন্তু ক্রোবারটা পড়ে থাকবে আশা করি। আর চলো এখান থেকে পেয়ে হয়ে গেছে, আমাকে জাস্ট গিয়ে প্ল্যাঙ্কগুলোকে খুলতে হবে, আর প্ল্যাঙ্কের ওখানটা থেকেই কিন্তু আমি ওই ট্র্যাঙ্কুলাইজারটা পেয়ে যাবো। আপাতত আসছে না, চলো চটপট আমার কাজ বাজটাকে সারতে হবে, একটা খুলে দিচ্ছি দুটো খুলে কি লাগবে, চলে আসছে। আরে আর পেতির সাথে বুড়িয়া চলে আসছে না ভাই, কেন আমি আমাকে খেতে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে খুলে যাই আর তাড়াতাড়ি করে যাই, আরে খুলে যাই আর। পর পর দুবার প্যাদানি খেয়ে গেলাম আর পর পর দুবার প্যাদানি খেয়ে গেলাম, মানে কারো ভাগ্য যে এতটা খারাপ হয় সেটা আমার গেম প্লে দেখলেই বোঝা যায়। যে বাদ দাও, এবারে কিন্তু আমি ট্র্যাঙ্কুলাইজারটা পেয়ে যাবো, আর কাউকে ছাড়বো না, প্রতিশোধ তো নেবোই নেবো, সবাইকে গুছিয়ে প্যাদাবো, শটগানটাও কিন্তু পুরো রাত থেকে নিতে হবে, তারপর পুরোকে মেন প্যাদানোর ভাই, এদিক ওদিক দেখার কোনো দরকার নেই। চলো আমি সামনের দিকটা দিয়ে এগিয়ে যাবো, এগিয়ে আগে গিয়ে ট্র্যাঙ্কুলাইজার নিতে হবে, এবারে যদি কেউ প্যাদাতে আসুক প্লিজ যেন কেউ না আসে আর প্লিজ যেন কেউ না আসে। শটপট আগে গিয়ে ট্র্যাঙ্কুলাইজার থেকে নিয়ে এখানটাতে এসে প্যাদানি খেয়েছি, ভাবছো যে জাস্ট এটা খুলছিল না তখন, আমি ভাই প্রেস করছি তবুও খুলছে না, আসলে বুড়ি চলে এসেছিল না ওই জন্যই মনে হয় খুলছিল না। যাক বাদ দাও, এখন কিন্তু পুরোটাই খুলে রেখে দিয়েছি, তাড়াতাড়ি ট্র্যাঙ্কুলাইজারটা চলে। আরে ইয়ার গেমটা ল্যাগ করছে কেন বুঝে পাচ্ছি না, এই গেমটা না মাঝে মধ্যে ল্যাগ করে, আমার মাথা গরম হয়ে যায়, এখন যেন প্লিজ না কেউ চলে আসে। যাক এবারে আরও আবার ল্যাগ করছে, এ বুড়ো বুড়িকে বুড়ি চলে এসেছে, ঠিক আছে বুড়িকেই পেরোতে হবে, আমাকে পেরিয়েছে না ভাগো এখান থেকে, চোখ টোক লাল করে আসবে, এবারে কিন্তু বড় চলে আসবে, বউকে পেরিয়েছে না ভাই, বর কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, গেমটা কিন্তু একটু ল্যাগ করছে, এই সময় যে কেন ল্যাগ করছে বুঝে পাচ্ছি না। যাক ভাই তাড়াতাড়ি সিরিজটাকেও ভরে নিচ্ছে, এবারে কিন্তু বুড়ি চলে আসার কথা, তার সাথে সেলেন্ডিনা বুড়িও কিন্তু চলে আসবে, সেলেন্ডিনা যাতা হচ্ছে পেতনিও চলে এসেছে। যাই হোক বাদ দাও, পুরো কিন্তু চলে এসেছে, আমি দেখে নিচ্ছি তাড়াতাড়ি চলে এসো, কেন আমাকে না পেঁদাতে পারে, তার আগেই কিন্তু আমাকে পেতনি দিতে হবে। আর চলো ভাগো এখান থেকে, শটগান কিন্তু আমার দিকে দেখিয়েছিল ভাই, পেতনিটা আমি খেয়ে যেতাম, তার আগে শটগানটাকেই নিয়ে নিই। পুরোর থেকে কিন্তু আমাকে প্যাডলক কিটাও নিতে হবে, বুড়োর গলায় কিন্তু প্যাডলক কিটা জুটছে ভাই। অ্যাঞ্জেলিনা বুড়ি কোথায় আছে কে জানে, অ্যাঞ্জেলিনা বুড়িকে সেলেন্ডিনা বুড়ি বলে দিয়েছি, মানে একেবারে পাগল হয়ে গেছে। এই প্যাডলক কিটা কিন্তু আমার লাগবে, আমার এসকেপের জন্য লাগবে, একটা হ্যান্ড হুইল প্যাডলক কি একটা মনে হয় ভাই, কাটিং পিলার আর বেশ একটা কি লাগবে যাই হোক ভুলে গেছি, আপাতত প্যাডলক কিটাকে এখানটাতেই রেখে দেবো, চলো পারফেক্ট আছে। মানে চট করে গিয়ে ক্রোবারটাকে নেবো না আগে ভাই, অ্যাঞ্জেলিনা বুড়িকে পেঁদাবো, সবাইকে একবারে পেঁদিয়ে নেবো, পেঁদিয়ে ওপরটাতে ভালো করে খুঁজতে হবে, এটা কিন্তু ভালো বুদ্ধি। আর প্লাস কিন্তু আমার একটা কোটও চাই ভাই, কোটটাকে পাইনি, এখানটাতে ট্র্যাপটা ফেলে রেখেছে, চলো এবারে চটপট গিয়ে আগে অ্যাঞ্জেলিনা বুড়িকে পেঁদাতে হবে, এখানটাতে না কোট তো দেখতে পাচ্ছি না, প্লাস অ্যাঞ্জেলিনা বুড়িকেও তো দেখতে পাচ্ছি না। ওই যে সামনের দিকটা দেখ, বেশি সামনে গিয়ে কোনো লাভ নেই, তোমাকে প্যাদানি খেতে যাবে, কিছু করতে পারবে না তুমি, সবাই প্যাদানি খেয়েছে, শুধু তোমারটাই বাকি আছে। আর চলো ভাগো এখান থেকে, চলো তিনজনকেই কিন্তু পেদি দিয়েছি, এবারে বেশ মনটা হালকা হালকা লাগছে, যাই বলো। যাক বাদ দাও, চলো এবারে চট করে আমি নিচটাতে চলে যাবো, আর নিচে দিয়ে প্রোভারটাকে নিয়ে নেবো, আমি বেশ কী কী পেয়েছি কী কী বলতে গিয়ে, শুধু প্যাডলক কিটাই পেয়েছি, আর আমার কী কী চাই, হ্যাঁ একটা মাস্টার কী চাই, একটা হ্যান্ড হুইল চাই, আর একটা কাটিং পিলার চাই, ওটা পেয়ে গেলেই কিন্তু আমার স্কেপটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো চট করে আগে গিয়ে প্রোভারটাকে নিয়ে নেবো, আর প্রোভারটা নিয়ে ওপরটা ভালো করে চেক করে নেবো, বক্সগুলোকে আমাকে খুলতে হবে, তাছাড়া ওপরটাও ভালো করে চেক করতে হবে, এখান থেকে আপাতত কাউকে দেখতে পাচ্ছিলাম না, শুধু পেতনি আছে। যাক বাদ দাও, চলো এবারে চটপট ওপরটাতে চলে যাবো, বুড়ি কিন্তু ভাই উঠে পড়েছে, প্লিজ যেন এখানটাতে না থাকে বুড়ি। আরে আর এটারই ভয় পাচ্ছিলাম, আর এটাই হলো, ওপর দিয়েই চলে এসছে, ওপরটাই আমাকে চেক করতে হতো না, ওখানটাতেই চলে এসে যাতা হলো একেবারে। ঠিক আছে বাদ দাও ভাই, একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে, কেন বলো তো সামনে কিন্তু একটা রুম আমার চেক করা হয়নি, এই সুযোগে চট করে গিয়ে আমি ওই সামনের রুমটাকে চেক করে নেবো, বুড়ি সামনে দিয়ে আসতে থাকুক তাতে আমার কোনো যায় আসে না। এই দিকটাতে কিন্তু আপাতত কাউকে দেখতে পাচ্ছি না, যত না দেখতে পাই ততই ভালো, আর এখানটাতে কিন্তু একটা নাম্বার আছে 6457। ঠিক আছে ভাই, বুড়ি চলে এসেছে কোনো ব্যাপার না, চলো আমি এদিকটা দিয়ে চলে যাবো, বুড়ি কিন্তু তার মানে এদিকটা দিয়ে ঘুরে চলে আসবে, করবে বুঝতে পারছি না ভাই। মিউজিকটা বন্ধ হয়ে গেলেই বলো, বন্ধ কি হয়েছে মিউজিকটা, না এখনো কিন্তু মিউজিকটা হয়ে যাচ্ছে, বুড়ি এদিক থেকে চলে এসছে ভাই, গেট খুলে গেছে তার মানে কিন্তু এদিকটা দিয়ে চলে এসছে, এদিকটাতে ভাই বুঝতে পারছি না। আরে আবার পুরো, আরে ইয়ার পুরো কোন দিক থেকে চলে এসছে, না সামনে তো নেই তার মানে কিন্তু পুরো এদিকটাতে ভাই, তাড়াতাড়ি ভালো চলে দিক থেকে আমাকে ধরে দিচ্ছে, তাড়াতাড়ি কেটে কেটে পড়তে হবে, তাড়াতাড়ি কেটে পড়তে হবে এখান থেকে, মানে ভাই দুজন মিলে যে এইভাবে পড়ে যাবে বুঝতে পারছি, কেটে কেটে বাদ দেওয়া ভাই, উপরে কিন্তু আবার অ্যাঞ্জেলিনা বুড়িও থাকতে পারে,
না, কারণ অ্যান্টিনা বুড়িকে পেছন দিয়ে আমি কিছু বুঝতেও পারিনি। এক কাজ করি ভাই, আমি ওই টুকিটার ওখানটা দিয়ে ঢুকে পড়বো, দোকানটাতে ভাই ভাঙতে ভাঙতেই চলছে, কী আছে পরে চেক করা যাবে, বুঝলে তো। এটাকেও একবারে ভেঙে দেবো, এখানটাতে কিন্তু অ্যান্টিনা বুড়ি স্পন হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। মিউজিকটা কিন্তু কমে গেছে আপাতত, সামনে দিয়ে বুড়ি কিন্তু চলে এসছে, ঠিক আছে ঠিক আছে। আবার মিউজিক চালু হয়ে গেছে, আর আবার মিউজিক চালু হয়ে গেছে। এদেরকে প্যাদানি খেতেই হবে, একটু আগে প্যাদানি খেলো না, কোনো শিক্ষা নেই এদের, আবার প্যাদানি খেতে চলে এসছে, এসে তো এখানটাতে ওই দেখো সামনে দিয়ে আবারও চলে এসছে, ঠিক আছে। এসো কোনো যা আসে না, প্যাদানি খেয়ে যাও, এসে যে গেলে তোমাকে খাও খেয়ে ছাড়ো, খাও করে কোনো লাভ নেই, বুড়ি আসতে পেছন থেকে তুমিও ভাগো। এবারে কিন্তু বড় চলে আসবে, বউ প্যাদানি খেয়েছো তো বড় আসবেই আসবে, আর এসে প্যাদানি খাবে, আর বুড়োকে কিন্তু শটগান দিয়ে প্যাদাতে সেই লেভেলের মসজিদ চলে আসবে। আসো আসো, তোমাকে শটগান দিয়ে প্যাদাবো, আমাকে পেয়েছিলে না দূর থেকে, এটাই তার সাজা, ভাগো এখান থেকে। চোখ টোক লাল করে আসছে, আরও যদি গুলি থাকতো ভাই মেরে দিতাম, বিশ্বাস করো বুড়োর ওপর প্রচুর রাগ ভাই। সেই দূর থেকে আমাকে শটগান দিয়ে স্নাইপিং করেছে, মানে ক্ষমতা সেই লেভেলের বুড়োর এই গেমটার মধ্যে। যাক বাদ দাও ভাই, আর গুলি নেই, আর আমি গুলিও নষ্ট করতে চাই না। চলো এবারে যে বক্সগুলোকে খুলেছি না, আগে ড্রোয়ারটাকে নিয়ে নিই, একটা বক্স খোলা আমার বাকি আছে। এই বক্সের মধ্যে কাজের কিছু আছে কি? আরে আরে পর না নিশ্চাতে না, তেমন কিন্তু কাজের কিছুই দেখতে পাচ্ছি না, ক্রোবারের কাজ আমার শেষ হয়ে গেছে। এখানটাতে কী আছে? আর চলো এখানটা দিয়ে কিন্তু ব্লুকি পেয়ে গেছি, ব্লুকি কিন্তু আমার বেশ কাজের। নিচে একটা রুম দেখেছিলে, ওটা খোলার জন্যই কিন্তু এই ব্লুকিটা লাগবে, আপাতত এটা এখানটাতেই রেখে দেবো, হ্যাঁ তুই এখানটা দিয়ে থাকতে লাগুক। চলো এবার চট করে সামনের দিকটা চলে যাবো, আর সামনের দিকটা ভালো করে চেক করে নেবো, এই রুমটা কি আমার চেক করা হয়েছে না, একবার চলো চেক করেই নিই এখানটা। আর চলো এখানটা দিয়ে মাস্টার কিউ পেয়ে গেছি ভাই, প্যাডলক কি পেয়ে গেছি, মাস্টার কি পেয়ে গেছি, তার মানে কিন্তু আমার চাই শুধু হ্যান্ড হুইলটা চাই, আর যে কাটিং গ্লাসটা ওটা পেয়ে গেলেই কিন্তু ভাই আমার স্কেপটা হয়ে যাবে। মাস্টার কিটা আপাতত এখানটাতে থাকতে লাগুক, চটপট আমি সামনের দিকটা চলে যাবো, আর সামনের দিকটা ভালো করে চেক করে নেবো, এই রুমটা একবার ভালো করে চেক করে নিই, এটা কিন্তু ভালো করে চেক করা হয়নি। এদিকটা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, এখানটাতেও তো কিছু নেই, এখানটাতে একটা সিরিঞ্জ পড়ে আছে, ট্র্যাঙ্কুলাইজার তো আমার নিচে ভাই, সিরিঞ্জ নিয়ে আমি কি করবো। এখানে একটা বক্স আমার কিন্তু চেক করা নিয়ে ভেঙেছি, আর চলো এখানটা দিয়ে হ্যান্ড হুইলটাও পেয়ে গেছি ভাই, আমার ভাগ্য এত ভালো যাচ্ছে, এত ভালো কিন্তু আমার ভাগ্য যায় না। এখানটাতে কিন্তু একটা সেফ আছে, আর এটার মধ্যেও কিন্তু কাটিং গ্লাসটা থাকার কথা, সব কিছু কিন্তু আমি আমার এসকেপের পেয়ে গেছি, শুধু জাস্ট কাটিং গ্লাসটা পেয়ে গেলেই কিন্তু আমার এসকেপটা হয়ে যাবে। এখানটাতে থাকবে কি, তার আগে হ্যান্ড হুইলটাকে না নিচটাতে রেখে আসি, তারপর এখানটা চেক করতে আসবো। আবার এন্টিনা বুড়ি উঠে পড়েছে, মানে কিছু বলার নেই, ঠিক আছে উঠে বুড়ি কোনো যায় আসে না, এখানটাতে আমার কাজ বাজগুলোকে সেরে নেবো, মানে সবকটা জিনিস একেবারে নিশ্চাতে ফেলে দেবো। ততক্ষণে আশা করি এন্টিনা বুড়ি এখান থেকে চলে যাবে, কারণ তিনখানা আইটেম আমাকে নিশ্চাতে ফেলতে হবে। প্রথমত চলো এই হ্যান্ড হুইলটাকে নিশ্চাতে ফেলে দেবো, আর চলো নিশ্চাতে ফেলেও দিয়েছি, কিন্তু কোনো সাউন্ড হলো না কেন ভাই, রিচ হয়ে যায়নি তো কোথাও, আটকে টাটকে যায়নি তো, আটকে গেলে কিন্তু আমার গেমটা ভাই এসকেপ করা আটকানো যাবে, কি হলো এখানটাতে বুঝে পেলাম না। যাই হোক বাদ দাও, পুরোটাই ভাগ্যের ওপরে ছেড়ে দিলাম, যা হবে পরে দেখা যাবে। এবারে মাস্টার কিটাকেও নিশ্চাতে ফেলে দেবো, আবারও এখানটাতে অ্যাঞ্জেলিনা মুড়ি চলে এসছে, ঠিক আছে। তুমি ঘোরাঘুরি করতে লাগো, কোনো যায় আসে না, এখানের কাজবাজ সারতে আমার একটু তো টাইম লাগবে। আর চলো মাস্টার কিটাকেও নিচেতে ফেলে দিয়েছি, আর এই দেখো এবারে কিন্তু সাউন্ড হয়েছে, কিন্তু হ্যান্ড হুইলটাকে ফেললাম কোনো সাউন্ড হলো না। অবশ্য নিচেতে যদি কোনো খাটটাটে গিয়ে পড়ে, মানে যে বিছানা টিছানা আছে ভাই ওখানটাতে গিয়েও যদি পড়ে, তাহলেও কিন্তু সাউন্ড না হওয়ার চান্স আছে, সেটাও কিন্তু হতে পারে। অবশ্য কী হয়েছে ভাই আমি বুঝতে পারছি না, এটা ভাই কী বেশ ব্লুকি, হ্যাঁ ব্লুকিটাকেও চলো নিচেতে ফেলে দেবো, এটাও ফেললাম কিন্তু সাউন্ড হয়েছে, শুধু ভাই হ্যান্ড হুইলটাকে ফেলেছি ওটার কিন্তু সাউন্ড হয়নি। প্লিজ যেন গ্লিচ না হয়ে যায়, প্লিজ যেন গ্লিচ না হয়ে যায়, তাহলে আমার এত খাটাখাটনি পুরো জল হয়ে যাবে। যাক আপাতত কাউকে দেখতে পাচ্ছি না, চলে এবারে চট করে সামনের দিকটা চলে যাবো, আর এখানটার কোডটা বেশ কি ছিল, 6-4 মনে তো হয় ভাই, কারণ 6-4 ভাই এরকমই তো ছিল, 5-4-7 এটাই তো আশা করি দেখেছিলাম। চলো 7 টাকাও মিলে দেবো, পারফেক্ট আছে খুলে, আর চলো খুলে গেছে ভাই, যাই বলো আমি মনে রেখেছি এটার জন্য পেয়েছি সেফ কি। আর যেটা বলছিলাম ভাই সেফ কির আমার কাজ আছে, এই লোকটা এখনও ঘুমিয়ে আছে, আগের পার্টটাতেও ঘুমিয়েছিল, এই পার্টটাতেও ঘুমিয়ে আছে। আরে উঠে পড়ো, কাজ বাজ করতে লাগো তোমার, নাহলে বুড়ো বুড়ি আছে তোমার, পেট চলে এসছে, পেট তো ভাই নিচে ফেলাবে, এখানটাতে ঘুমিয়ে আছে কাজ বাজ বাদ দিয়ে। যাক বাদ দাও চলো ভাই, চট করে সামনে দিকে চলে যাবো। আর যেটা বলছিলাম ভাই, কোডটাকে কিন্তু মনে রেখেছি, সচরাচর ভাই আমার কোড কিন্তু মনে থাকে না, এবারে যে কেন মনে আছে বুঝে পারছি না। চলো চট করে গিয়ে সেফটাকে গিয়ে দেখে নেবো ওখান থেকে কাজ। আরে আর সেফটাকে কল করতে পারবো, আরে আর পুরো চলে এসছে, পুরো চলে এসছে, দুজন মিলে চলে এসছে, দুজন একদিক থেকে এলো না, একদিক থেকে এলো না, এন্টিলাপুরির দিক থেকে যেতে পারবো না আর, ওদিক থেকেও প্যাদানি খেলাম, এদিক থেকেও প্যাদানি খেলাম, দুজন মিলে আমাকে পেজি দিল, আর ডে ফোরও হয়ে গেলো, এটা একদমই বিচ্ছিরি হলো ভাই, এখান থেকে পালানো যেত না, কিচ্ছু করা যেত না, দুজনে দুদিক থেকে চলে এসছে, একদিক থেকে চলে এসছিলো ভাই তাও একটা হতো, ঠিক আছে বাদ দাও ভাই, সেফটিটা তো চেক করা গেল না। আমি চট করে আগে গিয়ে দেখি এখানটাতে হ্যান্ড হুইলটা আছে কিনা, প্লিজ যেন হ্যান্ড হুইলটা নিচটাতেই পড়ে থাকে, কোনো বিছানার ওপর ও এই বেডটার ওপরে কি পড়েছে, চাক চাক চাক, বেশ ভালো হয়েছে, আমি ভাবছিলাম গ্লিচ হয়ে গেছে। চলো এবার চট করে ব্লুকি
মুরগির কাজটাকে সেরে নেবো, আর দেখে নেবো ওখান থেকে কাটিং প্লেসটা পাই কিনা। ওটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো হবে, তাহলে কিন্তু আমাকে আর সেফ টেপ কিছু চেক করতে হবে না, কোথাও যেতে হবে না, আমার কাজ বাজগুলোকে সারতে হবে এসকেপের। ঠিক আছে, আর চলে এখান থেকে দিয়েই কিন্তু কাটিং প্লেসটা পেয়ে গেছি। যাক যাক, বেশ ভালো হয়েছে ইয়ার, আমার ভাগ্য আজকে ভালো যাচ্ছে। মানছি একটু প্যাদানি খাচ্ছি, কিন্তু ভাগ্যটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ কী করতে হবে, হ্যান্ডউইলটাকে নিয়ে ভাই ওই গেটটাকে খুলতে হবে, তারপর ওই ইলেকট্রিকগুলোকে অফ করতে হবে। অনেক কাজ বাজ আছে, সাবধানে সাবধানে যাবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তাড়াহুড়ো করলেই প্যাদানি খাবো, আর প্যাদানি খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এখানটাতে আপাতত এদিকে কাউকে দেখতে পাচ্ছি না, সত্যিই কিন্তু কেউ নেই, যত না থাকবে তত ভালো। চলো এই হ্যান্ডউইলটাকে গিয়ে একেবারে জায়গা মধ্যে সেট করে দেবো, তারপরে কিন্তু আমাকে অনেকগুলো ইলেকট্রিক হ্যান্ডেলও আছে ওইগুলোকেও টানতে হবে, তারপরেই কিন্তু আমি তারটাকে টানতে পারবো, তারপর মেন রোডের কারেন্টটা যাবে। এখন আমি টাচ করলে বেশি কিছু হবে না, মরে যাবো, আর মরার তো আমার কোনো ইচ্ছা নেই। একে একে চলো চট করে এই হ্যান্ডেলগুলোকে টেনে দেবো, চারটে হ্যান্ডেল টানতে হবে, দুখানা টেনে দিয়েছি, তিনখানা চারখানা লাস্ট, আর পারফেক্ট হচ্ছে সবকটাই টেনে দিয়েছি। সামনে দিয়ে কিন্তু পুরি আসছে না, এখন যদি সামনে দিয়ে পুরি চলে আসে এখান দিয়ে বাঁচার ভাই কোনো সিন নেই, মরতেই হবে আমাকে। এক কাজ করবো, সামনে কিন্তু মাস্টার কিটাও পড়ে থাকার, ওটাকে না একেবারে সামনের দিকটাতে রেখে দেবো, তাহলেই কিন্তু বেটার হবে। প্যাডলক কিটাকে খুলবো, তারপর মাস্টার কিটাকে নেবো, আর নিয়ে এখান দিয়ে কেটে পড়বো। ভালো বুদ্ধি ভাই, সাউন্ড হবে, পুরি ওদিকটাতে চলে যাবে, সেই সুযোগে আমি তারটাকে কাটতে হবে। ভাই এদিকটাতে তো কেউ নেই, এদিকটাতেও কাউকে দেখতে পাচ্ছি না, সামনে তাতেও যেন কেউ না থাকি, পুরি চলে এসছে ভাই। পুরি আমাকে প্রচুর ডিস্টার্ব করছে আর প্রচুর ডিস্টার্ব করছে, এত ডিস্টার্ব করাও কাউকে উচিত না। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানটাতে একটু ওয়েট করে যাই, মিউজিকটা প্লিজ বন্ধ হয়ে যা, বেশিক্ষণ মিউজিকটা বসে না, আমাকে জাস্ট ওদিকটাতে যেতে হবে, গিয়ে মাস্টার কিটাকে ফেলতে হবে, আর ফেলে আবারও এদিকটাতেই চলে আসতে হবে ভাই। বুঝিটা আবারও মিউজিকটা হচ্ছে, প্লিজ যেন পেছন দিয়ে না চলে আসে, চলে আসলেই আমাকে প্যাদানি খেতে হবে। মাস্টার কিটা আপাতত এখানটাতেই পড়ে থাকুক, সামনে দিয়ে কাউকে দেখতে পাচ্ছি না, মিউজিকটা যে কেন হচ্ছে কি জানি, আবার কিন্তু বন্ধ হয়ে গেছে। যাক বেশ ভালো হয়েছে, তাহলে এবারে চট করে গিয়ে ভাই তারটাকেও কেটে দেবো। কাটিং গ্লাসটা যে রুমটাতে ছিল ওখানটাতেই ফেলে রেখেছিলাম আমি, কারণ কাটিং গ্লাসের আরে ফেলছি, এখন নয় একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, এখন তো আমি একদমই প্যাদানি খেতে চাই না। চলো নিয়ে নিচ্ছি ভাই কাটিং গ্লাস, সামনে দিয়ে কেউ আসছে না, যত না আসবে ততই ভালো। আমাকে যে সামনের তারটাকে কাটতে হবে, প্যাডলক কিটাকে নিতে হবে, প্যাডলকটাকে খুলতে হবে, তারপরে গিয়ে পালি করতে হবে। তো চলো তারটা কেটে কেটে দিয়েছি ভাই, একটা কাজ কিন্তু আমার হয়ে গেছে, আর দুটো কাজ বাকি আছে, তিনখানা কাজ ভাই। মাস্টার কিটাকে নেবে আর টাচ করবে, এখান দিয়ে পালিয়ে যাবে, তার আগে তোমাকে না প্যাডলকটাকে খুলতে হবে। সামনে দিয়ে তো আপাতত কেউ আসছে না ভাই, প্যাডলক আরে ওঠ না ভাই, উঠছে না কেন খুঁজে পাচ্ছি না। যাক ভাই, সব কিছু কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, সামনেতে প্লিজ যেন পুরি না থাকে, আসতে পুরি থাকবেন, তাও একবার ভালো করে চেক করে নি। এর দিকটাতে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, এর দিকটা আরে আর আবারও পুরি এখানটা দিয়ে আছে ভাই, পুরি আমাকে প্রচুর চালাচ্ছে, প্রত্যেকবার একবার করে চেক করতে যাচ্ছি, একবার না একবার পুরি থাকছে আসেন, এখানটাতে সাউন্ড করে একটু ওয়েট করে যাবো, আর মিউজিকটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। যাক বেশ ভালো হয়েছে, চলে এবার চটপট করে এখান দিয়ে কেটে পড়বো ভাই, বেশিক্ষণ থাকার কোনো দরকার। আরে আবারও মিউজিকটা হচ্ছে কেন, আর এই মিউজিকটাই না আমাকে ভয় পাইয়ে দেয়, আসছে কি সামনে দিয়ে, আই এলেও কোনো যাচ্ছ না ভাই, আমাকে জাস্ট গিয়ে লক থেকে খুলতে হবে। চলো চটপট লক থেকে খুলেও দেবো, এবারে মাস্টার কিটাকে নেবো আর এখান দিয়ে পালিয়ে যাবো। পুরি কিচ্ছু করতে পারলে না, বারবার এসেও কিছু করতে পারলে না, ওই যে সামনে দিয়ে আসছে কোনো যায় আসে না, আমি জাস্ট দরজায় ক্লিক করবো আর এখান দিয়ে পালিয়ে যাবো, বুঝলে তো। ওই যে চলে হচ্ছে না, না কিছু বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, পিছন দিয়ে পুরো চলে এসে ভাই শটগান দিয়ে স্নাইপিং করে দেবে, কোনো দরকার নেই। আর চলো চারজন মিলেই কিন্তু আমাকে দেখতে চলে এসছে, এই সিনটা বেশ আমার মজা লাগে ভাই, পালিয়ে গেছি চারজন মিলে হা করে দেখছি, চোখ আবার লাল লাল করে রেখেছে পুরোপুরি, যা তা অবস্থা। ও এখানটাতে কিন্তু আবার লম্বু আছে, হ্যাঁ 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 ভাই মনে পড়ে গেছে, আরে লম্বুকে তো দেখতেই যাওয়া হয়নি আর, বাথরুমের মধ্যে আমি গেছিলাম তখন আমি প্যাদানি গিয়ে গেছিলাম, ওই জন্য কিন্তু লম্বুকে আমার দেখা হয়নি। এখন উঠে কি লাভ, সারা গেমটার মধ্যে ঘুমিয়েছিলে এখন উঠছে, দা এন্ড বলে আবার কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে। আগের চ্যাপ্টারটাতেও কিন্তু সেম এইরকমই ছিল ভাই, নতুন আপডেট যে কবে আসবে কে জানে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বা যদি খারাপও লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি এখনো ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তবে কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। গেমটা বেশ মজার এসছে কিন্তু ইয়ার, প্রথমে আমি প্যাদানি খাচ্ছিলাম, তারপরে গুছিয়ে পেয়ে দিয়েছি, তারপরে দুজন মিলে আমাকে ধরে পেয়ে দিয়েছে, ওটা আলাদা ব্যাপার। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।